আমাকে অপরাধী বানাই দিলে, আমি বলে খারাপ ব্যবহার করছি। আজকে আমি একটু ঢিলা দিছি, আমি যেদিন ঢিলা দেই সেদিন সব লড়বড়া হয়ে যায়। সেরা আলু ভর্তা পৃথিবীর সেরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সাইফান সকালবেলা আমি ওঠা মাত্রই উঠে আসে, আম্মু 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 করে চিল্লান মারে, সোফার উপরে একদম বেহুশ ঘুম। ওর জন্য বানাইছি চিয়া সিড, এটা আমার জন্য বানাইছি, একটু লেবু দেই, হালকা একটু লবণ, ভিজায় রাখি 25 মিনিট। বাবা একটু বালিশ মাথায় দিয়ে দিই, বালিশ মাথায় দিয়ে দিই, একটু ভালো করে ঘুমাই, পড়ে যাবা তো সাবধান। চেয়ার সিটটা খাওয়া সোজাই আছে, বেশি কষ্ট নাই, তবে পানি খাইতে হবে প্রচুর। ইসুপগুলের ভুষি খেয়ে যেমন পানি খাইতে হয়, এটা খাওয়া পানি খাইতে হবে, পানি কমানো যাবে না। দুই দুইটা লাউ কিনছি, এর কোনো ব্যবস্থাই করি নাই। সবার নখের দাগ কেমন? দাউ যে জ্বালা না কচি, টিপতে টিপতে একদম লাউ, নখের দাগ কেমন? এটা আসলেই মোটা করে ছেলা উচিত, কার নখে কী ভাইরাস থাকে এই জন্য সতর্ক থাকবেন। লাউ ছেলার সময় মোটা করে ছিলকা ফেলাই দেবেন, যেই লাউয়ে নখ দিয়ে দেখে নাই এমন দেখে লাউ কিনে সেটার খোসা ভাজি খাবেন। লাউ দুটো ভালোই কিনছিলাম, 20 টাকা করে। চিংড়ি মাছ বাসায় নাই, না চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম। মাথা গেছে, লাউ দিচ্ছি পানিতে ভিজায়, এটা কেমন পানি বের হবে? ঘুম থেকে উঠে গেল, স্কুল থেকে চলে আসলাম। আজকে সাইফানের ড্রয়িং পরীক্ষা, আমি সব কালার পেন্সিলগুলো সুন্দর করে তারাই দিচ্ছি। সবগুলি নেওয়া যাবে না বাবা, এত রং তো নেওয়া যাবে না, যেটা দিয়ে তুমি করে আরাম পাবা সেটাই নিতে হবে। আচ্ছা এগুলো দিয়ে তো আগে করো নাই, দেখো পারো নাকি? দেখো এটা দেখো, করো তো দেখো, গ্রিন করো তো দেখি। এটা কিন্তু মুখ ভেঙে গেলে ম্যাডামকে দিতে হবে, তারাইতে আমাকে বলে রাখছে সে এইগুলো নিবে, এখন সেও ওইগুলো নিবে। কাপু গিফট পাঠাইছিল অনেক আগে। হ্যাঁ সুন্দর করে করবে, আগে যে উপর থেকে শুরু করতে হয়, মাছ থেকে শুরু করলেই তো হাতে ভরে। গুড বয়। সে রুটি খাবে না, আমাকে বলছে ডিম পোস্ট খাবে আর সবজি খাবে, গম চাউল মিষ্টি কুমড়ার বিচি, এই দেখেন এই দেখেন এগুলো মিষ্টি কুমড়ার বিচি, এই যে সে পাউরুটি খাবে, তাই ডিম পোস্ট করি, আমার ছেলে তো টিভি খাইতে চায় না। তেল শেষ হয়েছে এই জন্য ঘি দিলাম, বাসায় একজন হেলদি খাবার শুরু করলে দেখা যায় বাড়ির শুদ্ধ মানুষই তখন ভালো খাবারই পেটে যায়। আমি কিছু করতেছি না কিন্তু দেখা যাচ্ছে একদম এটা ওইটা হাবি জাবি খেতে তখন মন চায় না। মা ছেলে রুটি খাবো, কালকে রাতে রুটি বানিয়ে রাখছে অনেক, এই যে এক বক্স, এই যে বক্স নিচে টেস্ট কালারের বক্স। আসো টেবিলে আসো সাইফান, কই বসে নাই সাইফান এখনো? সাইফান নাস্তা খাইতে হবে তো, মশলা টসলা কম। লাউ কি সুন্দর কিনতে পারো তুমি বাবা, মাঝে মধ্যে মনে হয় বাজার তুমি করলে মনে হয় সংসার আমাদের কোথায় লাটে উঠবে, খাওয়া দাওয়া বন্ধ আমি বাজার করলে, বুঝলে প্রচুর টাকা বাঁচতে পারবো, 25-50% টাকাই জমবে। আমি তো ঠকে আমি দাম দর করি না, না লাউটা চাইছি লোকটা হলো 20 টাকা, চাইছি 20 টাকা, এক ভেনালা যখন আসে না তখন সবজি কিনলে একটু লাভ হয়। কেউ বলো নাই 15 টাকা রাখেন ভাই, পয়সা দুটা একটু কম রাখেন, আপা একদম আমি তো জীবনে 20 টাকা দিয়ে এটা কিনতে পারবো না, কচি লাউ দেখে নিন আমার কমপক্ষে 35-40 টাকা দিতে পারবো এটা, তাহলে তুমি দ্বিগুণ লাভ করছো না, একটা লাউই চাই 80 টাকা। তোমার খাওয়া রুচি নাই ছেলে, এই যে যাই কিছু খায় না আর আসার মাত্রই আইসক্রিম, আমি বাজার করলে আরো লস, আমার টাকাগুলি যাবে আর তোমার টাকা তুমি করে দিলে তো আমার লাভ, তুমি সংসার করে দেও না। আমি আর কিছু বলতে পারতেছি না, আমার কবি নীরব হয়ে গেল একদম। অতিরিক্ত একটা ঘটনা আছে, ও গত একবার 2 মাসের খরচ একবারে নেয়নি, আমি জামা বানাইছি ইচ্ছা মতন,
তারপরে গত দুই মাস থেকে একটু একটু খরচ হচ্ছে আমার, মানে ওর টাকাই, সেটা আমার কাছে আসলে আমার টাকা হয়ে যায়। আমার টাকা মানে সংসারের খরচ? হ্যাঁ সেটাই, খরচ করতে চাই না, ও করে করে সবকিছু করে। মানে এই দেখেন সকালে যে বাজার আসছে, ওই আম, আম, এলাচি, দারচিনি, ভিনেগার, টিস্যু বক্স, এগুলো তো সংসার খরচ না? না, কিন্তু এগুলো আমার খরচ হয়ে গেছে। এখন অনলাইনে অর্ডার করছি, পেমেন্ট তো আমার কার্ড দিয়ে গেছে, এগুলো সংসারের বাড়তি। ঝগড়া লাগানো এখন উচিত না, এগুলো ওর দায়িত্ব দিছি, কাজ করুক। আর আমার এখন আজকে যদি আমার কিছু মন চায় আমি আসার সময় কিনে নিয়ে আসবো, বাজার যা লাগবে। আজকে বাজার করে না, এটা কোনো প্রবলেম নেই। আপনারা তো দেখলেনই, আছে কিন্তু। শোনো, কালার যেন সাদা সাদা না থাকে, ঠিক আছে? আমি তো কথা বলি দর্শক, আমার আম্মু কিন্তু লেট করে রেডি হইছে, আমিও লেট করে রেডি হইছি। না, তোমাকে আগে রেডি করছি, একটু দেরি হয়ে গেছে বাবা, এরকম ব্যাপার। কিন্তু দেরি হয়ে গেছে। আচ্ছা, আজকে যাচ্ছি হচ্ছে স্কুল, সবাই দোয়া করবেন, কালারিং করবা, বুঝছো? তখন কিন্তু কোনো সাদা যেন থাকে না, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে করি। আমি কি করি দর্শক, আমি একটু সামনে একটু বাইরে যাই, তারপর আর বাইরে যায় না। আচ্ছা, একটু বাইরে যেন না যায়, এটাও খেয়াল রাখবা, ঠিক আছে? সামনে একটু বাইরে যাই, তারপর আর যায় না। আচ্ছা আচ্ছা, পরীক্ষা শেষ, বাড়ি যাওয়ার আগে একটু মুরগি নিয়ে যাব, অনেক ভিড়, এই জন্য অপেক্ষা করতেছি, প্রচুর ভিড়। এটা কি সাইফান তোমার পিছনে, এটা কি বলো তো? সিফার কি? হ্যাঁ, সিফার কি? কাউ। বাফার? অনেক সময়ের কাজ, অপেক্ষা করতেছি ভিড় দেখেন। রিসিট বাবা, রিসিট, কিন্তু অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি করে একটা কাজ করছি, বারান্দায় গিয়ে সব কাপড়গুলো তুলছি, প্রতিবার আমি ভুলে যাই, আজকে রেসপন্সিবিলিটি দেখাইছি আজকে। আর সাইফানের এক্সাম এতক্ষণে শেষ হওয়ার কথা, মেবি আপনারা আবার বাজারে গেছে, যাই হোক স্কুল থেকে বেরিয়েছে, কারণ স্কুলের ওই এরিয়াতে বৃষ্টি হইলে বন্যা হয়ে যায়। বৃষ্টির পাল্লায় পড়ছি আজকে আমরা। কোনটা খাবার? এটা নিতে পারছো না? আমি আবার এই কথাটা বলছিলাম, দেই দেই দাঁড়ো। এত বৃষ্টি, মুরগির দোকানে দেরি হয়েছে বৃষ্টির কারণে, দেরি। তার মধ্যে সাইফান খাবে আইসক্রিম, রিক্সা নিতে দেয়নি, এই হেঁটে হেঁটে মা ছেলে এতক্ষণ ধরে বাসে আসলাম, আমার খালি সময় নষ্ট করে। মানে সে মনে করছে রিক্সা নিয়ে আসলে আমি যদি আইসক্রিমের দোকানে না থামি, বিশ্বাস নেই মার উপরে। না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে তোমার ছেলে আইসক্রিম খাবে দেখি বৃষ্টির মধ্যে হাঁটা আনলো, খাতা পাখির মধ্যে। আমি ভাবছি বৃষ্টিতে ভিজছো ভিজছো। তোমার জন্য একটা জিনিস আনছি, এনো। টিঙ্গারা খাইতে চাইছিল যে ওদের স্কুলের সামনে একটা দোকান আছে, গরম গরম ভাজে, একদম রাইট টাইম সিঙ্গারা খাওয়ার টাইম, 12টা 12টা বাজে। না না, একটা খাও, আমি আনছি, এখন খাইতেই হবে, কারণ আমাকে সে বলছে তিনটেই আনছি, বেশি আনি নেই। স্কুল থেকে যখনই আসি তাকে আসে গল্প শোনাই যে সাইফানের স্কুলের সামনে আসার সময় গরম গরম সিঙ্গারা ভাজে, কিন্তু কখনো আনি না, তো আমাকে বলতেছে আনিও তো আমার জন্য। ও, পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিছে সিঙ্গারের সাথে, দেখেন স্পেশাল খাই দেয়। নেও পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। থ্যাংক ইউ। একটা সিঙ্গারা 10 টাকা করে নিল। 10 টাকা? কি ভিতরে তেলে দিচ্ছে কলিজা? 10 টাকায় কলিজা খাওয়াবে তোমাকে, আলু কত শখ, 10 টাকায় কলিজা খেতে চায়, দেখেন সিঙ্গারা তো দাম বাড়ছে। জিনিসের দাম বাড়বে না, 10 টাকা সিঙ্গারা, রান্না খুব মজা, আলু ভরা, ভালো লাগলো সিঙ্গারা, অনেকদিন পরে এমন ভালো সিঙ্গারা খাইলাম। স্কুলের সামনে সিঙ্গারা বিক্রি করত, সেটার কথা মনে পড়ে গেল। এই সাইফান কেমন লাগলো? সাইফান ঝাল্লাছে, দৌড়েছে পানি খাওয়ার জন্য। ছেলেকে একদম গোসল করাই দিলাম, এই যে বৃষ্টির পানি পড়ছে, একটু গায়ে ভিজা ভিজা জ্বর আসে নাকি, ভয় লাগে। বেলুনের বলে আইসক্রিমের মতন টান দিছে, পরে কি ঠিক করছিলা? আবার বলে কালার ধরছে, কালার তিনটা কালার বলছে, 7টা কালার বলার কথা না? 7টা কালারই ধরছে। কি কি বলছো? আমি ভুলে গেছি, পরে বলবো।
সাতটা কালারই ধরছে, কিন্তু আমি ভুল না, আমি এটা ঠিক বলছিলাম কিন্তু আমি ভুলে গেছি কি বলছিলাম। কি যে হচ্ছে পরীক্ষার হলে আল্লাহ জানে। দর্শক একটু কমেন্ট করে জানাবেন কি জানাবে, সাইবেন ভুল করছে এটা জানাবে। এই শিকারটা খাই না তো, দর্শকরা খাবে না, তুমি খাই নাও। দর্শকরা কি বলছে আমি সিঙ্গারা খাবো? ও দর্শক তার টেবিল আমি গত এক মাস হাত দেই নেই, যে দুলা বালি যা হয় হোক, এখন সে দেখছে আমার টেবিলের অবস্থা তো ভয়ানক, মানে সারা জীবন ধরলেই পিঁপড়া দেখছি অনেক পিঁপড়া আমার এই টিস্যু বক্সে। সত্যের মিথ্যা কি হলো? মানে আমি টেবিল টেবিল আমি যে যখনই পরিষ্কার করবো সে মানে এটাকে মনে করে যে আমি তার একটা তান নড়াবো। টিস্যু বক্সে পিঁপড়া দেখছি, পিঁপড়া ইলেকট্রনিক ডিভাইসের জন্য ক্ষতিকর, এই জন্য বললাম টেবিলটা পরিষ্কার করো। আর পরিষ্কার তোমার তোমার ডিপার্টমেন্ট, আমি এগুলো ভালো পারি, কিন্তু সে তার টেবিল আমাকে দিয়ে পরিষ্কার করতে চায় না। চাই না হ্যাঁ। আরেকটা কথা, তুমি যে আমার নামে কত বড় মিথ্যাবাদী কইছো এডিটিং এর সময় দেখলাম। কাঁঠালের ঘটনা কি? আমি নামাজ পড়তে দাঁড়াবো আসরের নামাজ, তুমি আমাকে বললা কাঁঠাল লালা তোমার এই সাসার সে নিয়ে আসো, তুমি কইলা 50 টাকার মধ্যে না, 50 টাকার মধ্যে কাঁঠাল আমি নিয়ে আসলাম, আমাকে অপরাধী বানাই দিলা, আমি বলে খারাপ ব্যবহার করছি। কাঁঠাল তোমার জন্য আমি আনলাম, দোষ আমার কিভাবে হয় এখানে? কাঁঠালটা ভালোভাবে রেখে, সেটা তো আমি যা আমি কাঁঠাল আমি কি জানি আর কিছু, খারাপ ব্যবহার তুমি করলা আর আমাকে বানাইলা খারাপ। তুমি খারাপ কথা কইছো, আমি অনেক কষ্ট পেয়েছি। দেখছো তোমরা হচ্ছে এই চিংড়ি আমাদের দুজনকে জ্বালাচ্ছে, আজান দিচ্ছে, বুঝছো? আমার কাছে মাপ চাই, ক্যামেরা মুছি, ক্যামেরা যদি দর্শকদের দেখাইতাম যে কি করে রাখছে গু ফেল। আমার সেই ময়লা ক্যামেরা সে পরিষ্কার করতেছে, আর তার পাপার কাজু বাদাম কি হইছে সব শেষ। তুমি দেখি আমাদের উপরে প্রচন্ড খেপছো, তোমার উপর খেপা, তোমার তুমি দর্শকদের সামনে মিথ্যা কথা বলো। মিথ্যা কি? কাঁঠালটা খারাপ হলো নাই, স্বীকার করো। আমি বলি নাই আমি কাঁঠাল ভালো ভালো আছে, কিন্তু আমি কাঁঠাল চিনি না। তুমি আমাকে বলছো আর আনবো না, নিজেরটা নিজে জানো, এটা তো আমি সহ্য করতে পারি নাই। আনবক্সিং করলাম, এগুলো দিয়ে পরিষ্কার করতে হয় মনে হয়। ব্রাশ পাওয়া গেছে, এটা কি? এটা ব্রাশ কটন বাডার মধ্যে, দেখো এটা একটু বেশি করে স্যাভলন দাও। স্যাভলনই দি নাই, না হলে হবে না, দাবি করে দিই। ভিতরে ভিতরে ধুলা ঢুকছে তো, এই দেখেন খুব ময়লা, অবস্থা খারাপ হয়েছে। ক্যামেরা পরিষ্কার করে তোমাকে দেখি চকচক করতেছে, অনেক কষ্ট করে ক্যামেরাটা পরিষ্কার করলাম, অনেক ময়লা ছিল দর্শক, অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। আর ক্যামেরা মুছতে কতক্ষণ লাগলো? আধা ঘন্টা পার। রান্না বান্না খাওয়া অফ, আজকে সব অফ, জানি না কি খাবো, জানি না কি করবো। ডালের মধ্যে ভাত ঢুকাই দাও, খিচুড়ি বানাই দিই, খিচুড়ি বানাই দাও। আকাশে তো মেঘ বৃষ্টি কিছুই নাই, হয়ে গেছে বৃষ্টি, দেখা যাক কি হয়। পানির বোতল দেখেন ফাঁকা ভিতরে, এটা কি অবস্থা হয়েছে, পানির বোতলের হাত লাগছে বাসায়, এখন তাকে দিয়ে কাজে লাগাই দিছি। ক্যামেরা মোজা ধোয়া এইসব করতে করতে দেরি, আজকে আমি একটু ঢিলা দিছি, আমি যেদিন ঢিলা দিই সেদিন সব লড়ভড়া হয়ে যায়, লড়ভড়া মানেও কিন্তু ঢিলা। এটা আবার দূর হইলেই হইল, এটা এটা হ্যাঁ ঝামেলাই তো হয়েছে ওইদিনকে স্কুলে নিয়ে গেছে, এক ভাবি বসে একটু দেন তো পানি খাই বাবুকে, তখন বলে ভাবি ঢাকনা লাগে না কেন, তো সে আমার ঘটনা হচ্ছে এমন, এক একটা একটা ঢাকনা লাগাই দিই। এ দেখো এটা এটা খাই শেষ করবা তুমি, না পানি ফিল্টার করে যে না রাখলে হয় না, যে যে এখন ধরো এই বোতল আমার ভরতে মন চাচ্ছে না, তখন তুমি এখান থেকে ওখানে যাবা, তুমি যে খুঁজবা বাসায় কি আছে, কিছু জীবনে জানে ওখানে কেউ পানি রাখে, সবাই জানে, আমাদের ফ্যামিলি যারা যারা আসছিল সবাই জানে আমি ওখানে পানি রাখি। তুমি কি রান্নাঘরে আসো, এই বোতলে পানি খাওয়া খুব শান্তি না, বোতলগুলো ফাইন, থ্যাংক ইউ কিনে দেওয়ার জন্য, জুস খাওয়াইছিল আমাদেরকে। মুরগির মাংস 3 পিস ছিল, ভেজে দেই আর সকালে সবজি, এই দিয়ে হয়ে যাবে।
মসুরের ডাল আর আলু ভর্তা করি একটু, অনেকদিন আলু ভর্তা খাওয়া হয়নি, একবারে দিলাম হয়ে যাবে। আসার সময় স্কুল থেকে মুরগি নিয়ে আসছি, সেটা আমি কাটতে ভুলে গেছিলাম, আবার কাটতে আসছি মনে পড়ছে, অবস্থা খারাপ। একদিকে কাটা ধোয়া বাসা করি, ডাল আর ইয়া সিদ্ধ হয়ে গেছে। সরিষার তেলে এক ডাল বাগান, তেল এখনো খোলা হয় নাই, সেই জন্য সরিষার তেলই খাই, এখন আর সময়ও নাই খোলার মতন, ঘনই হয়েছে ডালটা। আসো 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 আসো, দেখো কোথায় কি করতেছে, আসো আসো সরাও সরাও রাস্তা থেকে সরাও, আম্মু যাবো তো, আসো আসো আসো, নিচে বই খাতা ফেলার জন্য যাবে না তো, আসো ভালো ভর্তা করে আসতে। তুমি তো ভালো পারো। আমি ভালো সবই পারি, না এখন একটু তুমি করো, কিছু করবো না করবো না, ডালও করলাম, একটু অল্প একটু খাও, এই ভাত না খেলে আমাকে খালি বিরক্ত করে। এই যে একটা করে চিকেন ফ্রাই নাও, না আমার কাজ আছে একটু পরে খাই। সে লাঠি ফেলে দিছে, ফেলে দিয়ে হাত দিয়ে মহব্বতের সহিত ভর্তা বানাচ্ছে, লাঠির ভর্তা স্বাদ হবে, তার হাতের ভর্তা, হাতের ছোঁয়া, তোমার ছোঁয়া ছোঁয়া না, তোমার ছোঁয়া হচ্ছে চাটকে ফেলে। ও আমাকে আলু ভর্তা আগে করে খায়, ভালোই করে আলু ভর্তাটা, মানে ও কোনো দানা থাকবে না, আমি যেমন একটু গুলটি বুলটি থাকে, ওর একদম। তুমি তো সত্যি করো না, তোমার আজকাল সবকিছু অপমান লাগতেছে, আমি আসলে এত চিন্তা ভাবনা করে কথাবার্তা বলি না, সে আলু ভর্তা, আলু ভর্তা ডাল ভর্তা আর ভাত ভালো বানাই দেবো, আমার হাতের আলু ভর্তা না খাইলে আমি কবো পৃথিবীর সেরা, হ্যাঁ উল্টা হইলো, তুমি নিজে বললা। খুব বাতাস, ময়না মিঠুর ঠান্ডায় লাগে নাকি, ভয়ও পাচ্ছে, খাওয়া দাওয়া করছেন, কি অবস্থা আপনার, খুবই তো দুষ্ট হয়ে গেছেন আপনারা, জানো তোমার কথা সবাই শুনতে চায় ময় না, দেখি বলো তো ময় না ময় না, না এটা শুনবো না, ময় না কি পাখির যেটা আওয়াজ শিখছে, মানে সাদে কদিন রাখছিলাম না, সাদে তো অনেক পাখি, ওদের ওই যে কবুতর, তারপরে আরো কয়েকটা পাখি আছে, মানে ও একটা অদ্ভুত ডাক শিখছে, এটা এটা আমি বুঝি না, এটা দেখেন জুম করছিলেন অবস্থা, মনে হয় উত্তর নিল, আবার মনে হয় কি জানি বলে, ময় না মর্জিনার মা দরজা, ও এইবার বসে, আবার আরেকবার ময় না, এটা শুনবো না, ময় না শালিক পাখির ডাক, পাখির মুখে ময়না বলাটা ও কেমন অবাক না, কথা বলতে পারাটা, এটা কুচা মুরগি আছে না, কুচা মুরগির মতন করলো, এই খুব সুন্দর মুরগির ডাক, তারপর ছাগলের ডাকটা খুব ভালো দিতে পারে, আমি তো ছাগলের ডাক দিতে পারি না, এই জন্য ওর সাথে হয় না, কিন্তু মাঝে মাঝে দেয় মিঠু মিঠু, উড়ি উড়ি উড়ি, কি খেতে লাগছে, উড়ি উড়ি উড়ি, গপক গপক করে খাচ্ছে। বাজে সন্ধ্যা ছয়টা, বাতাস দেখেন, আমি সব ঠাই বন্ধ করে রাখছি, খুব বাতাস, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে, আমার একটু বাহিরে যাওয়ার কথা ছিল, সেটাও সাহস পাচ্ছি না, আকাশের অবস্থা দেখে একদম ভিতর থেকে ভয় যে বের হইলে বৃষ্টি যদি এসে যায় কি করব, কিছুই বুঝতেছি না, ও বলতেছে রেডি হও রেডি হও, কিন্তু বাচ্চা নিয়ে গেলেও আবার বিপদ, দেখেন কি বাতাস, এই দেখেন
এখানে বাবা আজকে আম আনছে, কাঁচা আমি ফ্রিজে রাখছিল, আমি আবার বের করছি। সব কাঁচা আম দিছে, একটা পাকে নেই। সে আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বারে বারে বলতেছে আম কাটো আম কাটো। একটা আম একটু লাল, এই যে সবই কাঁচা, এটা আরো দুই তিন দিন মনে হয় রাখতে হবে, পাকেই নেই। চা খাই, মেঘলা মেঘলা তো ভাল লাগতেছে না। এডিটিং করে একটু শুয়েছিলাম, ঘুমও ধরে না। সাইফান ওই যে লাফালাফি করে, বুকের উপরে ওঠে, শুইতে চায় না, বিরক্ত করে, ঘুম নাই চোখে, বাচ্চা কাচ্চার চোখে ঘুম নাই। রান্নাঘরে বাতাস কত, সব জায়গায় বাতাস। সেই তো মনে হচ্ছে না বৃষ্টি। আমি নতুন চাদর পাইছি, আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি, এটা গিফট পাইছিলাম চাদর। এই বৃষ্টির আওয়াজ দাও, বৃষ্টি হবে আজকে, বৃষ্টি হইলে মনে হচ্ছে আর থামবে না। না মিষ্টি, এটা একটু পাকা আর নাই। আমটা মজা, এটা মিষ্টি। এটার নাম কি আমার? ল্যাংড়া। ল্যাংড়া উঠে গেছে? এরা আমাকে মারবে, মানে আশাইতে আশাইতে ন্যাংরা উঠে গেছে। এই কথা মানে আমার নাকে মুখে আঙুলে গেছে। তুমি তোমার আসলে বিচার করা উচিত, তুমি মানুষের পিছে লাগতে লাগতে কিন্তু খুব খারাপ কাজ করো। যারা যারা ন্যাংরা হাম দেখছেন আমাদের আটি শিমু খাইতো সবসময় বুঝলা। শিমু বোকা কি জানো, একটা আমকে তিন পিস করতো বুঝলে, আমাকে পিস, আম্মুকে পিস, ও আটিটা খাইতো। কিন্তু আমার আটি খেতে ভালো লাগে না। খাও খাও, ঘরে ফেলো না, এখানে মাগরিবের পরে। এখন উঠছে রাত 9টা বাজে। এখন এখন এই জন্য কাজ করি, আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। জিরা গুঁড়া শেষ হয়েছে, এলাচ ঢালবো, এলাচ শেষের দিকে, তারপর লং শেষের দিকে, লং এর প্যাকেট এখনো ঢালি নাই, সেগুলো ঢালবো, দারচিনি ঢালবো। জিরাটা টেলে নিই, টেলে নিয়ে পাউডার করে রাখি, আদা রসুন বাটবো, খুচরা কাজ করা লাগবে আজকে অনেক। তোমার মামা তোমার জন্য গিফট পাঠিয়েছে, স্পেশাল গিফট, কালকে আসবে, মজার মজার জিনিস পাঠিয়েছে। জিরাগুলো একদম পরিষ্কার করা, একটু খালি মুছে গুঁড়া করে নেব। জিরার এই আঁচটা আমার খুব ভালো লাগে। আপু ভাইয়ারা আমাকে বলছেন আমি যেন আমার লঙের বাসন, মানে সব মশলার বাসন প্লাস্টিকের করি, কাঁচের যেন না করি। এই জন্য প্লাস্টিকের পাত্র খুঁজে বের করলাম, অনেকক্ষণ সময় লাগলো খুঁজে আনতে। লং যে শর্টটা মাছছিলাম সিরিয়াস ছিল না, সব মশলা বাসনে যে সব ঢাললাম। একটা কমেন্ট আসছে, সেটা আগে পড়ি। এসব ক্লাস পার্টি একটা নিম্নবিত্ত পরিবারের জন্য হেনস্তর মতন, আর অনেক সময় নিম্ন মধ্যবিত্ত মা বাবা সন্তানদেরকেও ভালো স্কুলে পড়ালেখা করায়, কিন্তু এসব ক্লাস পার্টি বাড়তি খরচ একটা পরিবারের উপর অত্যাচারের মতন। পড়ালেখার সাথে এসব ক্লাস পার্টি সম্পর্ক কি? সব স্টুডেন্টদেরকেই বলে দিছিল পাঁচজনের করে খাবার আনতে, যারা বেশি আনতে চায় এটা তাদের নিজস্ব ব্যাপার, কখনোই একটা স্কুল ছাত্রকে টিচাররা বলছে এটা স্টুডেন্টদের ক্লাস পার্টি। সাইফানদের ক্লাসে টোটাল স্টুডেন্ট আছে 9 জন, মানে চলে গেছে 9 জন। হ্যাঁ, টিচাররা বলছে একজনকে পাঁচজনের খাবার আনতে, খাবার আনতে যে বাচ্চারা কতখানি বা খায়, ওরা কোনো প্রেশার ক্রিয়েট করে না। মাদেরকে খাওয়াইছে, তারপর আবার টিচাররা তো বলে নাই মাদের জন্য আনো, টিচারদের জন্য আনো,
এখন যারা যারা করছে যাদের সামর্থ্য আছে তারা করছে, এটা কোনো প্রেসার প্রেসারাইজার কিছু না। যেমন আমাদেরকে বলিনি তো আমি, যেমন মনে মন চাইছে একটু নিয়ে যাই এটাই। জান্নাতুল সোনিয়া আপু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সাদামাটা জীবনের ভিডিও দেখলে মনটা নিজের অজান্তেই ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। কোনো ঢং নেই, খুব সাধারণ, তাই হয়তো আপনাদের ভিডিওগুলো আমাকে কানেক্ট করে। অতি অল্পতেই আপনারা কত খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ আপনাদের মনের সকল আশা পূরণ করুক এই দোয়া করি, আমিন। আপনাদের ভিডিও এটা আমার প্রথম মন্তব্য, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল সোনিয়া আপু, আপনার কমেন্টটা আমাদের খুবই খুবই ভালো লাগছে। আমরা যেমন তেমনটাই দেখানোর চেষ্টা করি, আসলে দেখানোর চেষ্টা কি, যেমন তেমন বেরি হয়ে যায়। দেখতেছেন না আজকে আমরা কি করছি, এগুলা স্বামী স্ত্রী কথাবার্তা ঝগড়া না ঠিক, এটাই আমরা এমনই। এগুলাকে লাগা যদি বলে তাহলে আর কোনো কিছু বলার নাই, মানে আসলে সবকিছু আমরা মানে অতটা সিরিয়াসলি আমি নেই না, কিন্তু এইবার আমি কিন্তু দুঃখ পাইছি। তুমি দর্শকদেরকে ঘটনা বলা অর্ধেক, এইবার আমি কিন্তু ভাই কাঁঠাল খারাপ ছিল, আমি তো কাঁঠাল চিনি না। ও শুনেন আরো আরো কথা কব, ওর বাসায় তো কাঁঠালের গাছ আছে, যারা পুরাতন দর্শক তারা জানে। সে কিন্তু নিচে যায় একটা কাঁঠাল এখন পর্যন্ত আনতে পারেনি, কেন জানেন? তার দামে মিলে না, সে কাঁঠাল আলার সাথে দাম দর করে, ভাই 25 টাকা দিবেন, ভাই 30 টাকা দিবেন। এই খবর আমাকে কে দিয়েছে জানেন? আমার ছেলে বলছে আম্মু 10 টাকার জন্য কাঁঠাল আনে নাই। মানে এত বড় 150 টাকার কাঁঠাল আমি একা খাবো, এরা দুজন খায় না, আমি 10 টাকার জন্য কাঁঠাল নিয়ে এক ঘুরা, কি বলছো বাবাকে তুমি 10 টাকার জন্য আমি কাঁঠাল নেই, ওই সব কিছু বলে নাই। আমি ওই দিনকে বলছি যে ভাই আপনি আমাকে 150 টাকার কাঁঠাল না, 200 টাকার কাঁঠাল না, আমাকে 50 টাকার সাইজের কাঁঠাল দেন, 25 টাকার সাইজের কাঁঠাল, 20 টাকা ভাই। ভূতের মানে কি, মানে স্ট্রেঞ্জার থিংস মানে একটু ভূতই কি বলা যায়। শরীর কমানোর জন্য ভাত জাতীয় কার্বোহাইড্রেট বেসিক্যালি কমাই দিতে, ইনশাল্লাহ দেখেন আস্তে আস্তে চেষ্টা করতেছি, জানি না কতদূর পারবো, এটলিস্ট এক্সারসাইজটা করার চেষ্টা করি। দুবাইয়ের ওয়েফারটা খাও, কোনো ভেজাল নাই, হ্যান নাই, তাহলে ওই যে লাল কালার ওয়েফার বলে ওই যে ইটালি ইটালি মেড ইন ইটালি, দেখো প্যাকেটটা দেখো তো, দেখেন দর্শক আমি আমার মুখের সামনে যে ঠোঁটের কাছে খাবার নিয়ে আসছে, বললে একটু খাও, কেন বলতেছি আমি প্রোগ্রেস করতেছি মানে আগাচ্ছি দর্শক, এই সে ব্যাপার যে এটাকে মুখের সামনে এনে আমি খাই না, এটা আমার অনেক পছন্দের ব্যাপার। আরে এটা খেয়েছেন নাকি প্লিজ জানান, জবরদস্ত জিনিস একটা। আমরা মোটিভেশন পাবো আপু, ওর একটা মজার কথা বলি, আমি ওর থেকে 4 গুণ খাবার খাই, মনে করেন আমার সারাদিন মুখ চলতেই থাকে, এটা ওটা 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 খাইতে আসি, আমি যদি আপেল কেটে দিয়ে যাই কিংবা পেয়ারা দিলে দিলাম সেও সেটাও খাইতে চায় না, এক গ্লাস যদি লেবু জুস তো এখন বাদে দিছি, মাঝে মাঝে এখন দিচ্ছি, দেই দেই না এমন, একবারে দুপুরে একটু ভাত খাবে আর রাতের বেলা তো যে অল্প একটু ভাত, আর তাছাড়া ওকে সন্ধ্যায় নাস্তায় আমি মনে হয় না, তাছাড়া তোমার খাওয়া আমার থেকে কোটি গুণ কম না। আমার প্রবলেম হচ্ছে আমি নড়ি না, আমরা যে পরিমাণ হার্ডওয়ার্ক করি মানে অফিসের কাজ প্লাস আমাদের ইউটিউবের কাজ প্লাস আরো অনেক পিছনে অনেক ধরনের
অনেক ধরনের কাজ করে থাকি, সো এই সব মিলায় না আসলে অনেক ব্যস্ত থাকি, তারপরেও চেষ্টা করি যে দেখা রেগুলার ইউটিউবে ভিডিও দিতে। আপনাদের উৎসাহ তো আপনাদের ভালো মানে ভালোবাসা, হ্যাঁ আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা যোগায় কাজ করার। আমি একটা জিনিস বলবো, যারা যারা এই এই দাঁতের অবস্থা কি, দাঁত মাসতে যাও, যারা যারা টাচ মি টাচ মি টাচ মি, যারা যারা তুমি এই যে খালি যারা যারা বলে বলে জেমস গুলা বের করে খাওয়া হচ্ছে, অনেক গল্প হয়েছে। একজন আপু, সরি আমি আপনার কমেন্টটা স্ক্রিনশট নিতে ভুলে গেছি, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ট্রাই করতে বলছে, উনি অনেক সাকসেসফুলি ওয়েট লস করছে। আপু যে আপু কমেন্ট করছে উনি নিজেকে তো আইডেন্টিফাই করতেই পারবেন, আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ট্রাই করছিলাম। জীবনের গল্পতে আমাদের একটা প্লেলিস্ট আছে, আপনি দেখতে পারেন, তখন আলহামদুলিল্লাহ ওয়েট লস করছিলাম। বাট আসলেই মানে লাইফটাকে না অত কঠিন করে ফেলাও যাবে না, করতে পারি না, একদম টাইম টেবিল মেইনটেইন করে চলার মতন আমরা পারবো না, কারণ আমাদের লাইফটা একটু মানে ওই যে রুটিন টাইপের চলে না, এটাই বলতে চাইছিলাম তখন, কিন্তু কিন্তু লাইনের বাইরে চলে গেছে। এই আল্লাহ হাফেজ। এখন কি দাঁত মাজতে হবে না? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। My God in light, you are my everything, you are Muhammad, peace be upon him.